নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আশাপূর্ণা দেবীর কলমে একটি ছোট্ট গল্প আদিম শুরু করি তাহলে আপনাদের অনুমতি নিয়ে দুটো বেনি দিয়ে গড়া প্রকাণ্ড খোপায় ফুলের মালা জড়ানো হাতে ভারী ওজনের মোটা মোটা কঙ্কন মিহি ক্রেপে শাড়ির জমকালো টিস্যুর আঁচলটা অবহেলায় পিঠে ফেলা পায়ের জুতোয় আর হাতের ভ্যানিটি ব্যাগে শ্রীনিকেতনী শিল্প অতি আধুনিকতার একখণ্ড নিখুঁত নমুনা কৃষ্ণাঙ্গ কস্তুরি গাড়ি থেকে নেবে যেন হালকা হাওয়ার মতো ভেসে বাড়িতে উঠে এলো উঠেই আসতে হয় রাস্তা থেকে বাড়িটা উঁচু প্রদীপ বলে বাইশতলা দেশ মিথ্যে বলে না ওপরে নিচে এখানে ওখানে পথ আর বাড়ির যেন গোলক ধাঁধা কস্তুরিকে দেখে প্রদীপের একাধারে গৃহরক্ষক সেবক পালক সব কিছু পাহাড়ি বালক নানকুটা হতমব্য হয়েছে থাকে তার চাকরি দশায় এ হেন অপরূপ আবির্ভাব কখনো ঘটেনি কস্তুরি ওর স্তম্ভিত ভাবটা উপভোগ করে আরও যেন ঝড় বইয়ে দেয় ঘরে আবার চাবি লাগালো কেন রে কি মুশকিল খোল খোল বলা বাহুল্য এমন দরাজ হুকুমের পর ইতস্তত করা সম্ভব নয় নানকু খুলে দেয় ভ্যানিটি ব্যাগটা দোলাতে দোলাতে দিব্য ঘরে ঢুকে পড়ে কস্তুরি আর ঢুকেই প্রদীপের টেবিলের কাগজপত্র উল্টে পাল্টে তচ নচ করতে থাকে কবি কোথাও কিছু লিখে ছড়িয়ে রেখে গেছে কিনা ও বাবা প্যাডের মধ্যে এই যে চিঠি কস্তুরিকে মনে আছে তাহলে আজ মাস দুই আড়াই তো প্রায় চিঠিপত্র বন্ধ মাঝে মাঝে দু এক ছত্র যা পাঠায় সে আর চিঠি নয় নিহাতই দায় সারা কুশল বার্তা আর এই যে রীতিমতো সাহিত্য প্যাডটা খুলে ধরে কস্তুরি তর্ষয় না বাস রে এসব আবার কি লিখেছে প্রদীপ রাত জেগে তোমায় চিঠিটা লিখছি কস্তুরি রাত্রে আজকাল জেগেই থাকি প্রায় কিছুতেই কেন জানি না ঘুম আসতে চায় না তবু এই জেগে থাকা আমার খারাপ লাগে না মনে হয় রাতে ঘুমিয়ে থেকে ভারী ভুল করি আমরা ঘুমিয়ে থাকি তাই পৃথিবীর সমস্ত রহস্য আমাদের অজানা থেকে যায় আমরা যখন সারাদিন স্থূল প্রয়োজনের তাগিতে ছুটোছুটি করে মরি তখন ঘৃণায় করুণায় বোবা পৃথিবী নিশ্চল দৃষ্টি মেলে তাকিয়ে থাকে রাত্রি যদি ঘুমিয়ে না পড়ে আমার মতো জানলায় এসে বশ তাহলে অনেক কিছু জানতে পারবে জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে তোমার ভারী আশ্চর্য লাগবে সুদীর্ঘ কাল ঘরে রাত্রিটা ঘুমিয়ে নষ্ট করে এসেছ বলে তুমি কি জানো কস্তুরি রাত্রির অন্ধকারে অরণ্য যে ধ্বনি ওঠে সে ধ্বনি কিসের তুমি হয়তো আজও জানো না সে কথা আমি জানি পাতায় পাতায় বাতাসের লীলা মৃগয়ার মুখর চপলতা সে নয় সে ধ্বনি কোটি কোটি অশরীরই আত্মার বিক্ষুব্ধ আর্তনাদ প্রতিদিন প্রতি রাত্রে মুহূর্তে মুহূর্তে নিষ্ঠুর নিয়মের নিষ্করুণ আকর্ষণে যেসব হতভাগ্যরা আশা আকাঙ্ক্ষার ভরাপ্রাপ্ত নাবিয়ে রেখে এই শোভা সম্পদময়ী ধরণী থেকে অসময় স্খলিত হয়ে পড়ে যাচ্ছে অনন্ত শূন্যের ক্ষুধার্থ জঠরে দলে দলে উঠে আসে তারা অন্ধকারের অসাবধান অবসরে উঠে আসে ছেড়ে যাওয়া পুরনো পৃথিবীর বুকে উঠে এসে অবাক হয়ে যায় তারা বেদনায় বিদীর্ণ হয়ে যায় ধিক্কারে স্তম্ভিত হয়ে যায় পৃথিবীর দুর্ব্যবহারে এসে চিনতে পারে না কিছু খুঁজে পায় না নিজের পুরনো জগৎটাকে বুঝতে পারে না কোথায় হারিয়ে গেল তাকে হারিয়ে ফেলার গভীর ক্ষত চিহ্নটা জানতো না মমতাহীন পৃথিবী হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গেই নিমেষে মুছে ফেলে ক্ষতির সকল চিহ্ন নতুন করে নিজেকে সাজিয়ে নেয় আগামী নতুনের জন্য কাউকে হারিয়ে ফেলে হাহাকার করতে বসবে এত সময় পৃথিবীর হাতে নেই বুঝতে পেরে ওরা ক্ষুব্ধ অপমানে দলে দলে গিয়ে জড়ো হয় অরণ্যে অরণ্যে পাতায় পাতায় ছড়িয়ে পড়ে ওদের হতাশ হাহাকার যেন মাথা কুটে কুটে সাড়া তুলতে চায় মমতাহীন বক্ষ পঞ্জরে বুঝি মনে পড়িয়ে দিতে চায় আমি ছিলাম আমি ছিলাম একদা তোমার এই শোভা সম্পদের ওপর ষোলো আনা অধিকার ছিল আমার এমন নির্মম মৌদাসিনে আমাকে ভুলে যেও না একসময় ফিস ফিস করে বলে ওঠে নিজেরা নিঃশ্বাস ফেলে বলে ভুলে গেছে আমাদের আমরা নেই তখন হয়তো ক্ষণকালের জন্যে অরণ্যানি স্তব্ধ হয়ে যায় শুধু একটা অনুচ্চারিত হায় হায় স্থির হয়ে থাকে আবার আছড়ে এসে পড়ে নতুন দল আবার তাদের ভারাক্রান্ত নিঃশ্বাসে পাতায় পাতায় ওঠে মর্মর শিহরণ সারা রাত্রি ধরে চলে এই আনাগোনা এই মাতামাতি নিরুপায় অরণ্যকে সমস্ত রাত ধরে সহ্য করতে হয় অশরীরী আত্মাদের এই অদ্ভুত আক্রমণ উষার আলো ফুটলে তবে অরণ্যের মুক্তি তখন সে নিঃশ্বাস ফেলে বাঁচে প্রেত আত্মার আলোর আভাসে সচকিত হয়ে ওঠে বুঝতে পারে জীবিত প্রাণীর রাজ্যে তাদের অনধিকার প্রবেশ বুঝতে পেরে ম্লান মুখে বিদায় নেয় তারা আমার এই অদ্ভুত কল্পনার খবর পেয়ে তুমি কি হাসছ কস্তুরি ভাবছ দিনের আলোয় কি অরণ্যের মর্মর্ধ্বনি ওঠে না ওঠে বই কি ওঠে সে ধনী শাখা বাতাসের লীলা চাপল্যের তখন কেউ ফিসফিস করে কথা কয়ে ওঠে না কস্তুরি দিনের আলোয় তুমি অরণ্যের জটিলতায় ঘুরে বেড়াতে চাও তখন যে শব্দ তুমি শুনতে পাবে সে নিতান্তই তোমার নিজেরই পায়ের চাপে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার শব্দ তখন রহস্যহীন মৌন অরণ্য গম্ভীর মুখে চেয়ে থাকবে তোমার দিকে সারা রাত্রির মাতামাতির ইতিহাস দেখতে পাবে না তার মুখে কোনো রেখায় কস্তুরি অরণ্যের এত কাছাকাছি কখনো থেকেছ তুমি যেখান থেকে জানলা খুললেই বোনের গন্ধ পাওয়া যায় গভীর রাত্রে বিছানা থেকে উঠে এসে জানলায় দাঁড়িয়ে আবিষ্কার করেছ মর্মরের সত্যকার ইতিহাস না না নিশ্চয়ই তুমি এসব করনি করনি দেখনি নি কস্তুরি নিশ্চয়ই শোননি এসব যদি শুনতে পেতে তাহলে পরীক্ষায় একটা বাড়তি ডিগ্রি আর কিছু পরিমাণ বেশি নম্বর আহরণের আশায় ইট কাঠের অরণ্যে মুখ গুঁজে পড়ে থেকে অমন দুরূহ তপস্যায় মগ্ন থাকতে পারতে না তোমার এই তপস্যাটা কি হাস্য আজ লাগছে আমার কাছে আকাঙ্ক্ষার পরিধি কত ছোট হয়ে গেছে আমাদের ভাবলে তোমার বিস্ময় লাগে না গুস্তুরি ভরে হাসছ কিন্তু সত্যি বলছি কেন জানি না রোজ রাত হলেই এই অদ্ভুত কল্পনায় যেন পেয়ে বসে আমাকে কি হাস্যকর লাগে নিজেদের কি তুচ্ছ লাগে দৈনন্দিন জীবন সংগ্রামের সহস্র খুঁটি নাটি কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল এখানে চিঠিতে খুলে লেখবার উপায় নেই দেখা হলে বলবো আমার মনে হয় হয়তো এ সমস্ত সেই ঘটনারই প্রতিক্রিয়া সত্যকার একটা পরীক্ষা না এলে প্যাডটা উল্টে পাল্টে দেখে কস্তুরি না আর কোথাও কিছু লেখা নেই নিশ্চয়ই রাত্রে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল কবি তারপর হতেই ছুটেছে বজায় রাখার চাকরি তপস্যায় মৃদু একটু হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে আহা বেচারা ও কি জানতো সাড়ে তিনশো মাইল দূর থেকে হঠাৎ এসে পড়বে কস্তুরি ওর কাব্যের ওপর হানা দেবে নিশ্চয়ই আবার আজ রাত্রে খাওয়া দাওয়া সেরে দু চারটে সিগারেট ধ্বংস করে নিজে মোজ করে বসে অসমাপ্ত চিঠিখানা শেষ করত কথার জাল বুনে বুনে মধুর রসের প্লাবন বইয়ে ফেলেও কস্তুরিকে ভাসিয়ে নেওয়া সম্ভব হয়নি বলেই বোধহয় এবারে অদ্ভুত রসের আমদানি করতে শুরু করেছে প্রদীপ অরণ্য মর্মরের সত্য ইতিহাস রৌদ্রদগ্ধ বহির প্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখে আরেকবার হেসে ওঠে কস্তুরি আহা বেচারা রে শক্তি সামর্থ্যওয়ালা এতখানিক লম্বা চৌড়া পুরুষ যাত্রাকে বিরহ জিনিসটা কি কাবুই না করে ফেলে তা নয়তো সমস্ত দিন খেটে পিটে এসে ইঞ্জিনিয়ার সাহেব কিনা মাঝরাতে জানলা খুলে জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে বঞ্চিত আত্মাদের অতৃপ্ত হাহাকার শুনতে বসে মাথা খারাপ কিন্তু ঘটে যাওয়া ঘটনাটা কি। প্যাডটা চাপা দিয়ে রেখে ভ্যানিটি ব্যাগটা লুফতে লুফতে ঘরের বাইরে বেরিয়ে আসে কস্তুরি বাচ্চা চাকরটাকে ডাক দিয়ে প্রশ্ন করে ও হে বীরভদ্র তোমার সাহেব কখন ফিরবেন জানো পাহাড়ি ছেলেটার ভাগ্যে এমন একটি করিয়সি প্রশ্নকারিনী কখনো জুটেছে কিনা সন্দেহ তবে সে বিগলিত কৃতার্থে এককাল হেসে ভাঙা বাংলায় যা বলে সেটা কস্তুরির পক্ষে খুব হৃদয়গ্রাহী হয় না সন্ধ্যার আগে প্রদীপের ফেরবার কোনো আশাই নেই নাকি আর এখন সবে বেলা এগারোটা অর্থাৎ কম পক্ষে এখনও ঘণ্টা সাতে একা থাকতে হবে কস্তুরিকে ট্রেনে এলে এটিই হতো না যথারীতি খবর নিয়ে বেরিয়ে অধীর আগ্রহে স্টেশনে অপেক্ষমান প্রদীপের কাছে এসে নেমে পড়তে পারলেই হয়ে যেত অপ্রত্যাশিত সৌভাগ্যে দিশাহারা প্রদীপের সেই চেহারা কল্পনা করতে পারছে না কস্তুরী তার নিজেই বা সে কি কম কবিত্বটা করে বসেছে যেই ইচ্ছে হলো আকাশে উড়ে চলে এলো হঠাৎ এসে পড়ার মজাটাই মনে রেখেছে অসুবিধাটা ভেবে দেখেনি তো এতক্ষণ কী করবে সে স্নান আহার সেরে নিয়ে দিব্যি নিটল একটা ঘুম দেবে আরে ছি অসম্ভব তবে জুতোর চাপে শুকনো পাতা গুড়িয়ে বেরিয়ে বেড়াবে বনের ধারে ধারে হুম রক্ষে করো বাবা তাহলে প্রদীপের ঘর সংসার তছনছ করে নতুন করে গোছাতে বসবে পুঁথিগত প্রাণা হলেও কস্তুরি যে গৃহিণী পনার অযোগ্য নয় এ কথা প্রমাণ করে দেবে প্রদীপের কাছে যা কে কে অকারণত খাটে সংসার করতে যখন আসবে দেখিয়ে দেবে একেবারে তবে কি ওর খাতাপত্র বই কাগজ তল্লাশ করবে বসে বসে আরও কি কি উদ্ভট পাগলামির নমুনা সংগ্রহ করতে পারা যায় তাই দেখবে দূর মজুরি পোষাবে না সব থেকে ভালো যত ইচ্ছে আলিসি করে স্নানাহার পর্ব সেরে এই চাকরটার সঙ্গে গল্প জমানো হোক না বালক মাত্র তবু কৃতার্থ হয়ে যাবে সন্দেহ নেই শিথিল ভঙ্গিতে খোপাটা খুলতে খুলতে ভ্রুভঙ্গি করে বলল এই হাদারাম তো সাহেবের ঘরবাড়ি তো সব এক কথায় আমার হাতে ছেড়ে দিলি বল আমি কে হাদারাম ঘাড় হেলিয়ে বলে জানি মেম সাহেব চমৎকার কে তোকে বললো শুনি কেউ বলল না আমি বুঝছি বেশ করেছো যাও এখন চানের জল দাও দি কি তারপর তোমাদের এখানে কিছু খেতে দেয়া যাবে তো খুব যতটা সম্ভব ঘাড় হেলিয়ে জবাব দেয় নানকু ভারী আশ্বাসে সুর ছেলেটার কণ্ঠে কস্তুরি হেসে ফেলে বলে শুনে বাঁচলাম তা কি খেতে দিবি একেবারে জেনেই প্রাণ শীতল হয়ে যায় কি আছে তোদের ভাড়ারে? কথার সুখেই কথা কওয়া খুশির পাত্র উপচে পড়লে এমনই হয় বোধ পাহাড়ি ছেলেটা কস্তুরির সকৌতক কথার অর্থ বুঝুক না বুঝুক তবু উপযুক্ত শ্রোতার অভাবে ওর সামনে নিজেকে ঝলসে তুলবে কস্তুরি গানে সুরের মতন হেসে উঠে অকারণ গে উঠবে একটা লাইন কথা বলবে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োজনের অতিরিক্ত প্রদীপ অনুপস্থিত তবু সারা বাড়িতে তো তার উপস্থিতির বাতাস বইছে এবারই কস্তুরির এ সংসারের ওপর যথেচ্ছ কর্তৃত্বের দাবি কস্তুরির ভাবতে কি অপূর্ব রোমাঞ্চ সত্যি বই খাতা নিয়ে তখন চলে এলেই হতো প্রদীপের সঙ্গে নাইবা অনার্স দিত নাইবা হতো ফার্স্ট ক্লাস ফার্স্ট কী লাভ হবে তাতে কি ক্ষতি হতো এমেটা যদি না দিত প্রদীপ বেচারা না কস্তুরি নিজেই বেচারি খোলা চুল আঙুলে জড়াতে জড়াতে কস্তুরি হাস্যজ্জ্বল মুখে বলে কই বল শুনি ছেলেটা উৎসাহের সঙ্গে জানায় চাল ডাল আলু পেঁয়াজ ডিম মাখন ঘি আটা কোনো বস্তুরই অভাব নেই সাহেবের ভাড়ারে তবে যদি মেম সাহেবের মুরগির মাংস খাবার বাসনা থাকে কিঞ্চিত সবুর করতে হবে আবিসি বেশি নয় ছুট্টে গিয়ে ওই বনের ধারে মণিহারির বউকে খবর দিয়ে আসতে যাদেরই মনিহারির বউ সে আবার কে সাধারণ কৌতূহলে প্রশ্ন করে কস্তুরি কিন্তু উত্তর শুনে কৌতূহল আর সাধারণ থাকে না ভয়ঙ্কর হয়ে ওঠে মণিহারির বউ সেই যে মনিহারি, সাহেবের ট্যুরে বেরোনোর সময় তলপি বইতো সাহেবের গাড়ি আর বন্দুক সাফ করত। যে মারা পড়লো সাহেবেরই সেই বন্দুকের গুলিতে তারই বউ সাহেবের প্রাণ বাঁচাতে পুলিশের কাছে মিছে কথা বলেছে ওর আত্মীয় কুটুমেরা ওকে এক ঘরে করে দিয়েছে কি না ওই বোনের একটা চালা তুলে দিয়ে একলা থাকে সে মুরগি পোষে ডিম বেচে বেতে চুবড়ি বনে তাকে একবার খবর দিতে পারলেই মুরগি পাওয়া যাবে এমনকি ও এসে মাংস রান্না করে দিয়ে যেতেও পারে খুব ভালো রাঁধেও কতদিন রান্না মাংস চুপি চুপি রেখে যায় সাহেবের জন্যে সাহেব না জেনে তারিফ করেন এই আনারিভূত নানকুকে আঙুলের আগায় খোলা চুলের গোছায় এঁটে এঁটে বসেছে লাল হয়ে উঠেছে আঙুলের টগা কিন্তু মুখটা মুখটা লাল হয়ে উঠেছে কেন কস্তুরির অদৃশ্য কোনো রজ্জুতে কেউ ওর কণ্ঠ নালিটা কি জড়িয়ে ধরে পাক দিচ্ছে ও বসে পড়েছে উঠোনে পড়ে থাকা তেল ছিটে খাটিয়ার ওপর ধুলোয় লুটোচ্ছে দামি শাড়ির ঝকঝকে আঁচলটা এই তবে ঘটনা অনেক কষ্টে কণ্ঠস্বরকে এইটুকু মুক্তি দিতে পারে কস্তুরে ও ওই মনিহারি গুলি খেলো কেন ছেলেটা অকপট সরলতায় ব্যক্ত করে যদিও অপরের কাছে বলতে মানা কিন্তু কস্তুরি যখন নিতান্তই সাহেবের নিজের মেম সাহেব তখন বলতে বাধা নেই পুলিশ জানে বটে বন্দুক সাফ করতে গিয়ে হঠাৎ ভুলক্রমে গুলি ছুটে মারা গেছে মণিহারি ওর বউও বলেছে সে কথা পুলিশের কাছে কিন্তু আসল কথা তা নয় রাতের অন্ধকারে সাহেব ওর চোখ দেখে বন বিড়াল ভেবে ভয় খেয়ে গুলি করেছে ভয় কিসের ভয় মানুষ কি বন বিড়াল ভাববার মানে আর তো চিৎকার করে ওঠে কস্তুরি ছেলেটা হতাশ ভাবে দুহাত উল্টে বলে কি জানি মেম সাহেব ও পাগলটা কেন যে রাতভর জেগে জেগে সাহেবের জানলায় চোখ রেখে ঘর পাহারা দিত কে জানে ওর চোখ দুটো ছিল ঠিক বন বিড়ালের মতো রাতে আগুনের মতো জ্বলতো ঘুমের ঘোরে উঠে সাহেবের হঠাৎ ভয় খেয়ে ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে কস্তুরি গম্ভীরভাবে বলে তা ওর বউ পুলিশের কাছে গিয়ে মিচ্ছে কথা বলতে গেল কেন ছেলেটা যেন কস্তুরির অজ্ঞতায় অবাক হয়ে যায় নিজে নিতান্ত বিজ্ঞের মতো বলে না বললে সাহেবের নামে কেস হতো না হতোই বা উদ্ধত স্বরে বলে কস্তুরি সাহেবের ফাঁসি হলে ওর কি লোকসান ছিল ওর নিজের স্বামী খুন হয়ে গেল ছেলেটা নিজের ঠোঁটের ওপর একটা আঙুল ঠেকিয়ে কণ্ঠস্বর খাটো করার ইঙ্গিত জানায় কস্তুরিকে চুপি চুপি প্রতি প্রশ্ন করে সাহেবের ফাঁসি হলে ওর আদমি বেঁচে উঠত এত বড় মহৎ প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে থাকে না কিন্তু কস্তুরি কেন সেই মহানুভব নারীর থেকে কৃতজ্ঞ হচ্ছে না যার একটিমাত্র কথায় ফাঁসি হয়ে যেতে পারতো কস্তুরির স্বামীর সে সুযোগ গ্রহণ না করে সে নিজের স্বামীহন্তার প্রাণ রক্ষা করেছে বরং আরও রুক্ষ আর ক্রুদ্ধ স্বরে মন্তব্য করে বসে কস্তুরি নাই বাঁচল মানুষ খুন করলে ফাঁসি হওয়াই তো উচিত পাহাড়ি ছেলেটা চমকে মুখ তুলে এক নিমেষে তাকিয়ে থাকে কস্তুরির মুখের দিকে তারপর গম্ভীরভাবে বলে চলে যায় গোসলখানায় জল দিচ্ছি সাত ঘন্টা অপেক্ষা করতে হয় না বেলা তিনটের মধ্যে এসে পড়ে প্রদীপ এরোড্রোমের একটা ছোকরা কর্মচারী কি সূত্রে যেন চিন্ত কস্তুরিকে সেই শতপ্রবৃত্ত হয়ে খবর দিয়েছে প্রদীপকে ছুটে এসেছে গাড়িখানার হাওয়া গাড়ি নামক সার্থক করে ছুটে এসেছে বিস্ময় আনন্দ আর উৎসাহে জল করতে করতে না নিজেকে আর আটকে রাখতে রাজি নয় সে ছোকরা চাকরটার সামনেই কস্তুরিকে প্রায় জড়িয়ে ধরে আর কি কি আশ্চর্য কস্তুরি কি কঠিন আর কি নিরুত্তাপ জমাট কঠিন হিমশুতল একখানা বরফ স্বামীকে উপহার দেবে বলে কে হিম পাহাড়ে এসে ছুটে এসেছে কস্তুরি রোদ পড়া বরফের মতোই কি ভয়ানক ঝকঝক করছে ওর সাদা উজ্জ্বল চোখ দুটো কি হলো কস্তুরি শরীর খারাপ লাগছে বলে প্রদীপ শরীর আশ্চর্য রকমের ভালো লাগছে পাহাড়ের হাওয়ায় এক্ষুনি খিদে বেড়ে যাচ্ছে প্রদীপ ব্যথিত সরে বলে এলে যদি তো অমন দূরে কেন কস্তুরি কি অদ্ভুত লাগছে তোমাকে তুমি বলে যেন চেনাই যাচ্ছে না কস্তুরি আর একবার হাসির ঝিলিক দিয়ে ওঠে রাত জেগে ক্ষুদিত আত্মার নিঃশ্বাস শুনে শুনে তোমার পার্থিব দৃষ্টিটা কি খাটো হয়ে গেছে তাই মনে হয় ও তুমি আমার চিঠিটা পড়েছো বুঝি চমকে ওঠে প্রদীপ ওসব আমার অর্থহীন পাগলামি দেখলে কেন লিখেছিলাম তোমাকে কিন্তু পাঠাতাম না তুমি এসেই সব দেখে ফেললে অন্যায় হয়ে গেছে তাই না কস্তুরি বাঁকা কটাক্ষে বলে হঠাৎ বড় অসুবিধায় পড়ে যেতে হলো তাই না যাক কালই ফিরছি বেশি অসুবিধা বাড়াবো না তোমার ব্যাকুল প্রদীপ এ রহস্যের মীমাংসা করতে পারে না এমন হঠাৎ এসে পড়ল কেন কস্তুরি আর এসেছে যদি তো এমন দূরত্বের আবরণে ঘিরে রেখেছে কেন নিজেকে কেন ওর স্বভাব সিদ্ধ প্রগল্ভতায় বেপরোয়াভাবে স্বামীর কণ্ঠলগ্ন হয়ে ঝুলে পড়ে বলছে না কি মজা করলাম তো কেমন জব্দ চিঠি না দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবে আর যাকে এখন আর রহস্যভেদের চেষ্টা করে লাভ নেই রাত্রিটা তো হাতে আছে সমস্ত দ্বন্দ্ব সমস্ত বাধা যত কিছু অভিমান আর ভুল বোঝার মধুর পরিসমাপ্তির আশ্বাস নিয়ে এখন চলুক সাধারণ আতিথ্যের পালা তা সেটা উভয় পক্ষেই চলে ভদ্রতা আর সৌজন্যের কে কত নিখুঁত অভিনয় করতে পারে তার প্রতিযোগিতা চলে চা খাওয়া সারা হতে বেলা পড়ে যায় প্রদীপ বলে চলো কস্তুরি বেরিয়ে আসা যাক একটু বেড়াতে কোথায় যাবে বনে জঙ্গলে যেখানে তোমার খুশি আজ সব তোমার ইচ্ছেই হবে কস্তুরি তীক্ষ্ণ হেসে বলে বনের পথটা তোমাকে ভীষণভাবে টানে তাই না প্রদীপ একটু থতোমতো খেয়ে ওর দিকে তাকায় তারপর অবাক হয়ে বলে ঠিক বলেছো কস্তুরী সত্যি অরণ্য যেন অবিরত আমাকে আকর্ষণ করতে থাকে কিন্তু কেন বলো তো নিজেই বুঝতে পারি না আমি কেন এমন হয় কতদিন মাঝরাতে ইচ্ছে করে বেরিয়ে পড়ে দেখি কি রহস্য লুকোনো আছে ওখানে কেন কিছুতেই ওকে ভুলে থাকতে পারি না আমি তুমি বলতে পারো কস্তুরি কেন এমন হয় পাড়ি গম্ভীরভাবে উত্তর দেয় কস্তুরি বুনো পাহাড়ি মেয়েরা অনেক কিছু মন্ত্রতন্ত্র জানে এর মানে এ আবার কি একটা খুশি উত্তর হলো ও কথা বললে যে হঠাৎ বললাম এমনি চলো চলো দেখে আসি তোমার অরণ্যের আত্মাকে ধূর চাই প্রদীপ চেষ্টাকৃত লঘুস্বরে বলে দু পাতা ছাইপাস বাজে কথা লিখে রেখে তোমার মাথাটাকেই বিগড়ে দিয়েছি আমি বেড়াতে বেড়াতে সন্ধ্যা পার হয়ে যায় কৃষ্ণপক্ষের মৃদু জ্যোৎস্না গাছের ফাঁকে ফাঁকে কোথাও হালকা কোথাও ঘন হয়ে দাঁড়িয়ে আছে পায়ের চাপে চাপে শব্দ উঠছে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার আগে কিছু কিছু কথা হচ্ছিল ক্রমশ বন্ধ হয়ে গেছে নির্বাক দুটি প্রাণী যেন কোণে অমুখ বন্ধনে বন্দী হয়ে যন্ত্রের মতো চলছে পাশাপাশি হঠাৎ এক সময় মৃদু একটু হেসে কস্তুরি বলে ওঠে দেখো অরণ্যের জটিলতায় পথ হারিয়ে ফেলবে না তো প্রদীপ দাঁড়িয়ে পড়ে একটু চুপ করে থেকে স্থির স্বরে বলে বোধ করি এমনি কোনো সন্দেহ তোমার পথকে জটিল করে তুলছে কস্তুরি কিন্তু নিশ্চিত থেকে আমার পথ হারাবে না আমার ধ্রুবতারা আছে উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কস্তুরি সভয় বলে বনের ভেতর ওখানে আলো কিসের আলো নয় আগুন শুকনো পাতা জেলে ভাত রাচ্ছে। ও কি ও কি পাথর ছুটছ কেন কি সর্বনাশ হঠাৎ কি পথ থেকে কুড়িয়ে নেওয়া ভারী পাথরের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে কস্তুরি প্রায় হাফাতে হাফাতে বলল দেখতে পাচ্ছ না ওখানে কি যেন একটা বুনো জানোয়ার বসে রয়েছে কি ভয়ানক ও যে মণিহারির বউ ওই তো পাতা জেলে ভাত রাজছে কিম্বুত মতো বিশ্রী জব্বা জাব্বা পড়ে আছে বলে ওই রকম দেখাচ্ছে ওর গল্প করবো তোমার কাছে এখন বলছো জানোয়ার শুনে বলবে দেবতা ও আমার প্রাণদাত্রী তা জানো আচ্ছা এখন পরিচয় করিয়ে দি পরে সব বলবো ওরে এই বউ এ মনিয়ার বউ রে এ মনিয়ার বউ পায়ে পায়ে দুজনেই বেশ খানিকটা এগিয়ে গেছে ততক্ষণে সারা পেয়ে আগুনের কাছ থেকে উঠে আসে মানুষটা উঠে এসে দাঁড়িয়ে পড়ে কথার উত্তর দেয় না নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের দিকে গাছের শাড়ি এখানে পাতলা জ্যোৎস্না যেন খানিকটা হাঁপ ফেলে বেঁচেছে সেই মৃদু জ্যোৎস্নায় সামনাসামনি স্থির হয়ে থাকে দুজোড়া চোখ খুব স্পষ্ট কিছুই দেখা যায় না অস্পষ্ট হয়ে গেছে সিফন শাড়ি ওমেগা ঘড়ি জয়পুরী কঙ্কন আর শান্তিনিকেতনী বটুয়া অস্পষ্ট হয়ে গেছে বহু ব্যবহৃত ঘাগড়ার গায়ে বেরঙা ছিটের তালি দড়া দড়া সেলাই অস্পষ্ট হয়ে গেছে সমস্ত পরিবেশ স্পষ্ট হয়ে উঠেছে শুধু দুজোড়া চোখ কি আছে সে চোখে প্রভুপত্নীর প্রতি সম্ভ্রম ভরা সমীহ স্বামীর প্রাণদাত্রীর প্রতি সুগভীর কৃতজ্ঞতা না সে চোখে আছে শুধু আদিম অরণ্যের নিবিড় ছায়া অথবা ছায়া নয় আগুন আগুন যারা জ্বালাতে জানতো না সেই গুহাবাসিনী আদিম প্রকৃতা মহিদের চোখে যে আগুন ঝিলিক মারত সেই আগুন পরিবেশটা সহনীয় করে তুলতে প্রদীপ বুঝি বলতে চেষ্টা করে কিরে রান্না করছিস কিন্তু গলা দিয়ে ওর শর ফোটে না যেমন এসেছিল তেমনি ফিরে যায় মণিহারির বউ শুধু অবহেলার একটা সেলাম জানিয়ে ফেরার পাতে হালকা ভঙ্গিতে কস্তুরি বলে উহ কি ভয়ানক চোখ দুটোর যেন ছিল। ফ্কিস তোমার বন্দুকটার সঙ্গে ছিল না থাকলে হয়তো হয়তো বা বন বিড়াল ভেবে গুলি করে বসতাম চমকে ওঠে প্রদীপ কে বললো ওকে মুহূর্তে সব স্পষ্ট হয়ে যায় ওর কাছে ও তাই তাই এই ভাবান্তর কস্তুরির কিন্তু বেশ স্থির কৌতুকের ভঙ্গিতেই বলে তবু ওর বাঁচাটা নিতান্তই ভাগ্য বলতে হবে নইলে অস্ত্রের অভাব তো ছিল না কস্তুরি আদিম পৃথিবী সেই আদিম বর্বর যুগ থেকে সেই সভ্য ভব্য আণবিক যুগ পর্যন্ত মানুষের হাতের কাছে পাথরের টুকরোর যোগান ঠিকই রেখেছে প্রস্তর যুগ শেষ হয়ে গেছে বলে যে সে অস্ত্রে কাজ হয় না তা তো নয় কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার